আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাচ্ছা সেমাই দিয়ে আর তাল দিয়ে দারুণ মজার এক লাড্ডুর রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে আমি 2 কাপ সেমাই নিয়েছি, লাচ্ছা সেমাই, যে প্যাকেটে যে সেমাইটা পাওয়া যায় সেইটা। তো আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আমি এখানে 2 কাপ নিয়েছি। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ, আরও নিয়েছি স্বাদমতো চিনি, নিয়েছি কিশমিস, আপনারা চাইলে বাদাম ইত্যাদি আরও কিছু দিতে পারেন। আর নিয়েছি তাল বা তালের রস, এখানে নিয়েছি কিছু গরম মশলা আর ঘি। তো চুলায় চলে যাচ্ছি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি বা একটা পাতিল বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম তালের সেই রসটা, আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে এটাকে এখন একটু বলক আসার আগ পর্যন্ত চিনিটা দিয়ে দিলাম। তো স্বাদমতো চিনি দিবেন, হয়তো অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে কম খায়। তো চিনিটা দিয়ে পর আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদমতো। আমার মনে হয় যে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা একটু বেটার হয়, যার যার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আরও দিয়ে দিচ্ছি গরম মশলা, একটু থেতো করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। তো যাই হোক, এটাকে এখন 2 থেকে 3টা বলক দিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন বল কিন্তু উঠে এসেছে। আর প্লিজ, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর চাইলে আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমার এটা জাল করে নেওয়া হয়ে গেছে, আর যে মশলাগুলো ছিল সেটা আমি একটা একটা করে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে সাইডে সরিয়ে রাখছি। অন্য একটা পাত্রে আর একটু আমি ঘি দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন একটু ঘি দিয়েই বানাতে, আর যদি হাতের কাছে না থাকে তেল দিলে হবে, সমস্যা নেই। তো এখানে আমি ঘিয়ের ভিতরে কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো বাদামও দিতে পারেন। তো আর দিয়ে দিলাম সেই সেমাই। তো সেমাইটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। একদম লো আছে করবেন যাতে সেমাইটা পুড়ে না যায়। সেমাইটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। আর একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো আমি এটাকে প্রায় 5-6 মিনিটের মতো নর্মাল আছে, এটাকে একটু ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, সবটা দিব না, কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। আপনাদের ইচ্ছা যে যতটুকু বেশি দিতে চান দিতে পারেন, সমস্যা নেই, এখানে ধরা বাঁধা কোনো মাপ নেই। তো আমি এখানে দিয়ে মিশিয়ে নিয়েছি। তো গুঁড়া দুধটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই তালের পিউরিটা, আমরা যেটাকে জাল করে রেখেছিলাম। এটা কিন্তু অসম্ভব মজা লাগছে আমার কাছে, হয়তো সবার টেস্ট এক না, তারপরও বলবো যে একবার হলেও ট্রাই করতে পারেন। তো আমি এখন এটাকে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন নর্মাল আছে, এই কাজটা কিন্তু করে নিতে হবে। তো মিশিয়ে নিচ্ছি, আমার কিন্তু ফাইনালি প্রায় ডোটা হয়ে এসেছে। তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার বাটিতে নামিয়ে নেওয়া হয়ে গেছে। তো যখন কিনা হাতে ধরতে পারবো, এরকম ঠান্ডা হবে, তখন সেই পর্যায়ে এটাকে আমি লাড্ডু শেপে বানিয়ে নিব। তো তার আগে এই যে গুঁড়া দুধটা রেখেছিলাম তার ভিতর দিয়ে দিলাম কিছুটা ঘি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু তালের পিউরিটাও দিতে পারেন, দিয়ে একটু মিশিয়ে নিতে পারেন। তো তারপরে এখন এটা ঠান্ডা প্রায় হয়ে এসেছে, মানে হাতে ধরার মতো। তো হাতে একটু তেল বা ঘি ভরিয়ে নিয়ে এটাকে একটু চ্যাপ্টা আকারে করে নিয়ে তার মাঝখানে গুঁড়া দুধের যে আমরা ঘি দিয়ে বানিয়ে রেখেছিলাম মিশ্রণটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে চেপে চেপে, দেখতেই পাচ্ছেন কীভাবে বানাচ্ছি, আর এটা সবাই পারে, তো বলার কিছু নাই। তো এটাকে একটা গোল আকারের শেপ দিয়ে নিলাম। তো হয়ে গেল মিষ্টি বা লাড্ডু রেসিপিটাকে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, আশা করি একবার হলেও ট্রাই করবেন। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে দিয়ে দিচ্ছি বাকি যে গুঁড়া দুধটা ছিল সেটা উপর একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাওয়া বা আরও কিছু বাদাম কুচি এসব দিতে পারেন, কিন্তু এসব দিচ্ছি না, যেটা আছে হাতের কাছে সেটা দিয়েই দেখানোর চেষ্টা করছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর প্লিজ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের রেসিপি এইটুকুই ছিল। তো আবারও বলছি, আপনাদের মূল্যবান মতামত ইচ্ছা করলে আমাকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমি আবারও বলছি,
এই রেসিপিটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আশা করি একবার হলেও ট্রাই করতে পারেন ভিন্ন স্বাদের এক সেমাইয়ের লাড্ডুর রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।